আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু। প্রিয় মানুষ শিল্পবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, ইমিগ্রেশনে ঘোরাঘুরি প্লাস আরও কয়েকটা কাজের জন্য বাইরে ছিলাম, সেজন্য ভাবলাম যে যেহেতু অফিসে ফিরতে আরও কিছুক্ষণ সময় লাগবে, তো ফেরার পথে আপনাদের সাথে কিছু আলোচনা করি। আমাকে একটু নোটিফিকেশনটা জানাবেন যে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং আমাদের লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন, তাহলে আপনাদের সাথে আলোচনা করে ভালো লাগবে। ওকে, আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে এবং আপনাদের ইমিগ্রেশনের কিছু আপডেট সংবাদ আপনাদেরকে দেব। ওকে, শাহিন বলছেন যে ওকে, ধন্যবাদ শাহিন ভাই। রুবেল হাসান বলছেন যে ওকে। স্বপন পরাণ বলছেন যে ওকে। ওকে ধন্যবাদ ভাই। কে কোথা থেকে দেখছেন আমাদের প্রোগ্রামটি আমাকে নোটিফিকেশন জানাতে পারেন। আজকে আমাদের সাথে আমাদের সেলিম ভাইও আছে, মূলত দেখা গেছে উনি আমার ড্রাইভার হিসেবে কাজ করে। আপনারা কিন্তু এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন, শুধু আমাকে দেখেন, আমরা কিন্তু একটা টিম নিয়ে কাজ করি, আমার সাথে অনেকে হেল্প করে। আমাদের সেলিম ভাই আছে, উনি আমাদেরকে হেল্প করে। আমাদের পিছনে আরেক ভাই আছে, সাংবাদিক ভাই, ওকে আবু ভাই, আবু ভাই আছে, উনিও কিন্তু আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ নিয়ে হেল্প করে। আসলে আমরা একটা টিমের আছি এখানে। ওকে, আপনাদের যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আমাকে বলেছিলেন যে রিহায়ারিং করতে অর্থাৎ অবৈধ থেকে বৈধ হতে কত টাকা লাগবে, এই নিয়ে যত প্রশ্ন আপনাদের মাঝে আছে। তো এখন পর্যন্ত আজকে কিন্তু আমরা ইমিগ্রেশনের থেকে আসলাম, ইমিগ্রেশনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশন পুত্রজায়া বন্ধ আছে, ইমিগ্রেশন পুত্রজায়ার তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই বললেই চলে। এখন ইমিগ্রেশনের অফিসাররা বলতেছে ভাই আমাদের এখনো ডিক্লিয়ারেশন ওরকম ভাবে পাই নাই যে কত টাকা আসলে লাগবে এক্স্যাক্টলি, সেক্ষেত্রে ইমিগ্রেশন থেকে কিন্তু এরকম ভাবে শিওর ভাবে বলতে পারতেছে না যে এই অবৈধদের বৈধদের হতে কত এক্স্যাক্টলি খরচ হতে পারে। তো রাফলি বলা যেতে পারে যে আপনারা যে যে কোম্পানিতে ভিসা করতেছেন, যদি আপনাদের মালিক যে মালিকের আন্ডারে কাজ করেন, আপনারা যদি সেই মালিকের আন্ডারে ভিসা করেন, তাহলে মোটামুটি ধরে রাখেন 5,000 টাকার মতো খরচ হবে। তো আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে যে কোম্পানিতে কাজ করেন। লাইন চলে যায় মাঝে মাঝে। ওকে, সেটাই বলছিলাম যে আপনারা অযথা ওই রকম হয়রানির শিকার হবেন না, কোনো এজেন্ট দালাল ধরার দরকার নাই। আপনাদের জন্য প্রথম পরামর্শ যে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতেই মালিকের সাথে কথা বলেন। ওকে, দ্বিতীয়ত যে প্রশ্নটি আছে যে ট্রাভেল পাস, বিভিন্ন জনে বলেন ট্রাভেল পাস এবং কি স্পেশাল পাস করে দেশে যাব বা এই এই জাতীয় প্রশ্ন যারা করেন তাদেরকে বলবো তাদের কত টাকা লাগবে, প্রশ্নটা হলো তাদের কত টাকা লাগবে। ওকে, তাদের জন্য যদি প্রশ্ন করে থাকেন যে তাদের কত টাকা লাগবে, তাদের জন্য বলবো তাদের বিষয়েও কিন্তু এখন পর্যন্ত 100% কোনো শিওরিটি খবর নাই যে অত টাকা লাগবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই মুহূর্তে যেহেতু বিমান চলাচল ওইরকমভাবে মানে ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনারা কিন্তু অপেক্ষা করতে পারেন, যারা দেশে চলে যাবেন তারাও অপেক্ষা করতে হবে, সেক্ষেত্রে আপনারা কারো শরণাপন্ন হতে হবে না। এখানে কিন্তু দুইটা জিনিস কাজ করে, আপনারা অনেকে হয়তো বুঝেন না, অনেকেই প্যাস লাগাই ফেলেন যে ট্রাভেল পাস আর একটা হলো স্পেশাল পাস। ট্রাভেল পাস কাকে বলে এবং স্পেশাল পাস কাকে বলে, আবু ভাই জানেন তো দুইটা কাকে বলে? আমার অনেক দর্শক এই জানে না। সেটা হলো ট্রাভেল পাস হলো যাদের কোনো ডকুমেন্ট নাই, অর্থাৎ পাসপোর্টও নাই, কিছুই নাই। আপনারা যে বাংলাদেশে আসছেন মালয়েশিয়া থেকে, আপনাদের তো একটা পাসপোর্ট ব্যবহার করা লাগে, সেই পাসপোর্টটাও নাই মূলত। তো এইটা তো দেখা গেছে যে অনেকেই কোনো পাসপোর্টও নাই, তাদের জন্য হলো ট্রাভেল পাস, এটা আনতে হয় বাংলাদেশ হাই কমিশন থেকে। আর যে আপনারা দেশে যাবেন আপনাদের পাসপোর্ট আছে, এটাকে ট্রাভেল পাস বলে না, এটাকে বলে স্পেশাল পাস। স্পেশাল পাস এটা ইমিগ্রেশন থেকে নেওয়া লাগে, ইমিগ্রেশন থেকে নেওয়া লাগে এই স্পেশাল পাসটা। সেক্ষেত্রে স্পেশাল পাস নিয়ে যেতে কত টাকা লাগবে কি লাগবে আপনাদেরকে বলছি, অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। যাই হোক, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, এক ভাই বলছেন এক ভাই ভাই আগে মাই যে করেছিলাম, ওকে পাসপোর্ট আছে আমার, আমার পাসপোর্টটি কি বানানো যাবে পাসপোর্ট দয়া করে? জি, আপনাদেরকে বলছিলাম যে আপনাদের পাসপোর্ট যদি 2 বছরের কম থাকে মেয়াদ, তাহলেই আপনারা পাসপোর্টটা আবার রিনিউ করেন। আপনারা আগে কি মাইজি করেছিলেন কি করেছিলেন এটা আসলে কোনো ব্যাপার না, যারা মাইজি করেছিলেন তারাও এই
ওকে একজনে বলছেন যে ভাই আমি স্টুডেন্ট ভিসায় আসছিলাম, কলেজ থেকে ব্ল্যাক লিস্ট দিছে, এটা কাট কাট কত বছর বা কত টাকা লাগবে? যাই হোক, যারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে স্টুডেন্ট ভিসায় আসছিলেন তাদের জন্য বলবো যে আপনারা নতুন পাসপোর্ট করেন, নতুন পাসপোর্ট করলে সেক্ষেত্রে হয়তো ওই ব্ল্যাক লিস্টটা থাকবে না, এরপরেও একটা সুযোগ থাকবে, কোনো সমস্যা নেই, নতুন পাসপোর্ট করেন ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই আমার আজকে বাংলাদেশে যাওয়ার টিকিট ছিল, বাট আমার কোভিড পজিটিভ আসছিল তাই যেতে পারি নাই। ওকে, এরকম যদি কারণ হয়ে থাকে, যে আমাদের আবু ভাই, যেরকম আমাদের আবু ভাই খুব দ্রুত দেশে যাবে, উনি কিন্তু টিকিট মোটামুটি কনফার্ম করছেন, সেক্ষেত্রে উনি কিন্তু আমরা ওনাকে হয়তো আগামী আগামী সপ্তাহে তাকে আমরা কোভিড-19 চেক করাবো। আল্লাহ না করুক তার যদি পজিটিভ আসে তাহলে তো তাকে দেশে যাওয়া সম্ভব হবে না, যদি দোয়া করি নেগেটিভই আসবে। সেক্ষেত্রে যদি পজিটিভ আসে ইমিডিয়েটলি আপনারা যেখান থেকে টিকিট কাটছেন সেই ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করবেন এবং এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবেন যে ডিউ টু কোভিড-19 পজিটিভ আই ক্যান নট গো, বাট আই নিড টু চেঞ্জ মাই ভিসা, সরি মাই টিকিট। তো এরকম বলবেন যে আমার পজিটিভ আসছে, আমি তো এই মুহূর্তে যেতে পারছি না, তো আমার টিকিটটা চেঞ্জ করতে হবে, তাহলে অবশ্যই তারা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। জি ভাই, ওকে ভাই, আমার বসের শুধু লাইসেন্স আছে আর তেমন কোনো লাইসেন্স নাই। জি, আপনার বসের লাইসেন্স থাকলে তো যথেষ্ট, আপনার বসের লাইসেন্স লাগবে, আপনার বসে তো পাস আইসি আছে, এগুলো নিয়ে ইমিগ্রেশনের সাথে কথা বলতে পারেন, তাহলেই হয়তো ইনশাল্লাহ করানো সম্ভব। ওকে ভাই, করোনার আপডেটটা দিয়েন প্লিজ। ওকে, করোনার আপডেটটা আমাকে একটু তো দেখেন তো, করোনার আপডেটটা। ওকে, আসলে আমি আজকে যেহেতু অফিসে নাই সেক্ষেত্রে আমি ওরকমভাবেই করতে পারছি না, এরপরেও আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আজকের করোনার আপডেটটাও দেওয়ার জন্য। ওকে, যাই হোক, ফেসবুকে আছে, ফেসবুকে। ওকে, আমি আপনাদের কমেন্টসটা পড়তে থাকি ফেসবুকে, আপনি কি বলে দেখেন ইমিগ্রেশন মালয়েশিয়াতে আছে। ওকে ভাই, আমার জানুয়ারি 22 তারিখে পর্যন্ত। ওকে, অনেকেই কমেন্টস করতেছেন, অনেকের কমেন্টস সত্যিকার বাংলা লেখেন তো অনেকেই, তাদের কমেন্টসে দেখা গেছে অনেক সময় আমি ক্লিয়ার বুঝি না বা এখানে একটু ভাঙা ভাঙা আসে। ওকে, যাই হোক, আমি আপনাদের করোনার যেটা আপডেট চাইছিলেন, তো আজকে মালয়েশিয়াতে করোনার আপডেট যদি বলতে যাই তাহলে মোট আক্রান্ত সংখ্যা 1290 জন, মোট আক্রান্ত সংখ্যা 1290 জন, এর মধ্যে 5 জন আছে ফরেনার। এখন এই ফরেনারদের মধ্যে বাংলাদেশি কি কোনো ভাই আছে কিনা সঠিক বলা যাচ্ছে না। তো আজকে রিকভারির সংখ্যা, বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় সুস্থতা অর্জন করেছেন 878 জন, এবং আজকে মৃত্যু সংখ্যা 4 জন, আর এ পর্যন্ত টোটাল মৃত্যু সংখ্যা 326 জন। এ মোটামুটি করোনার আপডেট আপনারা জেনে গেলেন, ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য যে আপনাদেরকে করোনার আপডেটটা জানিয়ে দিলাম। ভাই আমি ছুটিতে, যারা বাংলাদেশে আসছে তাদের কোনো খবর আছে নাকি? ওকে আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর কমেন্ট করেছেন। গতকালকে কিন্তু আমি বলেছিলাম যে ইমিগ্রেশন মালয়েশিয়া অলরেডি একটা মিটিং করছে এবং কিভাবে দ্রুত এদেরকেও আনা যায় সে ব্যবস্থা করতেছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছিল যে যে আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন মাই ট্রাভেল পাস ইমিগ্রেশনের ওয়েবসাইটে, তাদের ইমেইলটা আপনারা চেক করে দেখতে পারেন, অনেকের ইমেইলে অলরেডি বিভিন্ন অ্যান্সার চলে গেছে, অনেকের অ্যাপ্রুভ হয়েছে। তো অ্যাপ্রুভ হলেও এই মুহূর্তে যারা আসবেন তারা কিন্তু কমপক্ষে প্লাস মাইনাস 5,000 রিংগিতের মতো তাদেরকে কোয়ারেন্টাইনে দিতে হবে বা এই জাতীয়, এটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো আপনারা অপেক্ষা করতে থাকুন, হয়তো এই টাকার পরিমাণটা আরও কমে আসবে। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, আনিস মিয়া, নদীপথে আসছি মালয়েশিয়ায়, কোনো রেকর্ড নাই, আমি কি ভিসা করতে পারবো? জি ভাই, ইনশাল্লাহ চেষ্টা করেন, আশা করা যায় আপনিও করতে পারবেন। ওকে ভাই, স্লাঙ্গোর থেকে কোয়ালালামপুরে যাওয়া যাবে কি? জি, স্লাঙ্গোর থেকে কোয়ালালামপুরে যাওয়া যাবে, সেক্ষেত্রে আপনার কোনো ই লাগবে না, ওই আপনার করোনার পুলিশের যে রিপোর্ট লাগে এই রিপোর্টটা না হলেও হবে, যেহেতু স্লাঙ্গোর কোয়ালালামপুর পাশাপাশি এবং কি দুটাতেই একই স্ট্যাটাস জারি আছে, দুটাতেই মোটামুটি কন্ডিশনাল লকডাউন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে জোহর বারু থেকে, পিনাং থেকে, পেরাক থেকে, অন্য জায়গা থেকে যদি কোয়ালালামপুরে
বা সিলাঙ্গরে ঢুকতে চান অবশ্যই আপনার অনুমতি পত্র নিয়ে আসবেন। ওকে, এক ভাই বলছেন, ভাই আমার ভিসার মেয়াদ জানুয়ারির 22 তারিখ পর্যন্ত, আমি এই মুহূর্তে কারিগরি পারমিট করতে পারবো? আমার অনেক, জি আপনার ভিসা যেহেতু জানুয়ারি পর্যন্ত আছে, তাও তো অনেকদিন ভিসা আছে, আপনি অপেক্ষা করতে থাকেন, আপনার ভিসার এক্সপায়ার হলে পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা কোন ক্যাটাগরিতে কী করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে বা জানাবো ইনশাল্লাহ। ভাই বাংলাদেশে যারা ছুটিতে আসছে, ওই ক্ষেত্রে বললামই, ভাই অবৈধদের বাড়ি যাইতে কত টাকা লাগবে? জি শাহিন ভাই, আমি কিন্তু আপনাদেরকে একথা প্রথমে বলে দিয়েছি, আপনি ভিডিওটা প্রথম থেকে দেখে আসুন। ওকে ভাই, আজ কোম্পানি ছেড়ে চলে আসছি 2 বছর আগে, এখন কি ভিসা করতে পারবো? জি, যারা এরকম কোম্পানি থেকে চলে আসছেন এদেরকেও বলছিলাম যে আপনারা নতুন একটা পাসপোর্ট করেন, নতুন একটা পাসপোর্ট করলে হয়তো সে কোম্পানি দিয়ে আপনারাও ই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাই দেশে যাব, খরচ কত? জি ভাই, খরচ এখন পর্যন্ত ওরকম শিওর শিওর না, জানাবো ইনশাল্লাহ। ভাই আজকে এম্বাসিতে গিয়েছিলাম, ওকে গুড, নতুন পাসপোর্ট আনতে, পুরাতন পাসপোর্ট জমা দিতে, কিন্তু এম্বাসি পাসপোর্ট জমা নিচ্ছে না, আমি কিভাবে নতুন পাসপোর্ট করব? জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার গ্যাদারতে বলি, পিছনের 3 সপ্তাহ যাবতে কিন্তু আমরা এরকম পাসপোর্ট আপনি পোস্ট লাজের মাধ্যমে কিভাবে করবেন সেই ইনফরমেশনগুলো কিন্তু দিচ্ছিলাম। সেক্ষেত্রে আপনি আমাকে অফলাইনে, অর্থাৎ আমাদের লাইভটি শেষ হওয়ার পরে আপনি আমাকে এখানে কমেন্টস করেন যে ভাই আমি পাসপোর্ট করব কিভাবে, আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো যে সহজে কীভাবে পাসপোর্ট করবেন, এটা নিয়ে সুন্দর একটা ভিডিও আমার আছে। ওকে ভাইয়া, আমি এখন ইপু আছি, আমার কসম পাসপোর্ট নেই। কি? ওকে, নেই, আমি এখন কিভাবে পাসপোর্ট করব? জি আশরাফুল ভাই, আপনি একই অবস্থা, আমি আর লাইভটি শেষ হওয়ার পরে আপনি আমাকে এখানে এই কমেন্টসটা আপনি আবার করেন যে ভাই আমি কীভাবে পাসপোর্ট করব, ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওই ভিডিওতে দেখলে আপনি খুব ক্লিয়ার হয়ে যাবেন। ভাই আমি কোম্পানি থেকে চলে আসছে, ও গুড, খুব ভালো সংবাদ, আমার পাসপোর্ট ব্ল্যাক লিস্টে আছে। জি, তাহলে আপনার যারা এরকম কোম্পানি থেকে চলে আসছি বা এরকম আসছেন, তারা পাসপোর্ট ব্ল্যাক লিস্টে আছে কি যা আছে, যাই হোক নতুন পাসপোর্ট করেন। ওকে ভাই, পাসপোর্ট অনলাইনের মাধ্যমে করলে কতদিন সময় লাগবে? ভাই অনলাইনে এখন মাঝে মাঝে, ওকে, আমাদের এখানে মাঝে মাঝে দেখা গেছে যে লাইনটি আটকে পড়ে। ওকে, যে ভাই বলছিলেন যে ভাই পাসপোর্ট করতে এখন কতদিন লাগবে, এখন পাসপোর্ট করতে আপনার পাসপোর্ট জমা দেওয়ার পর থেকে হয়তো 40 থেকে 45 দিনের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, আমার বয়স শুধু বসের লাইসেন্স আছে, ভাই আপনার উত্তর দিয়ে দিচ্ছে ভাই। ভাই আমি 2018 সালে কলিং ভিসায় এসেছি, মালয়েশিয়াতে এসে অবৈধ হয়ে গেছে, আমার কি ভিসা হবে? জি ভাই, আপনিও ট্রাই করেন, আপনি নতুন পাসপোর্ট করে আপনার এখন যে বসের আন্ডারে কাজ করেন সেই বসের মাধ্যমেই চেষ্টা করেন। ওকে, আমাদের এক ভাই, ভাইয়ের নাম জানো কি, একটা প্রশ্ন করেছিল, মুরগির ব্যবসায়ী, না না ওই যে আমরা মিষ্টি খাওয়াই আসলাম, আপনার দোকানের পাশে আপনার দোকান ভাড়া নিচ্ছে যে লোকটার নাম কি? ওকে, আমাদের মমিন ভাই গোমবাগ এলাকা থেকে, উনি একটা লিখিত আকারে প্রশ্ন করেছিলেন আমাদেরকে, যে ওনাকে এক বড় ভাই বলছে যে এই মুহূর্তে যদি কেউ ছুটিতে যায় তাহলে নাকি তাদের ভিসা ইমিগ্রেশন থেকে ক্যান্সেল করে দেয়। মমিন ভাইয়ের উদ্দেশ্য করে সকলকে জানাতে চাই যে আসলে এই মুহূর্তে যদি কেউ দেশে যেতে চায় তাহলে তার ভিসা কিন্তু ক্যান্সেল হবে না, তার ভিসাটা কিন্তু ক্যান্সেল করা হবে না। ওকে, কারো ভিসা এরকমভাবে কোনো ক্যান্সেল করা হয় না, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যাই হোক, আমাদের লাইভটি আজকে আর আমরা বেশি করতে যাচ্ছি না, যেহেতু আমি বাইরে আছি, সেক্ষেত্রে আজ এই পর্যন্তই। এখন যারা নতুন কমেন্টস করতেছেন আমাদেরকে, যারা নতুন কমেন্টস করতেছেন তারা আমাকে অফলাইনে কমেন্টস করতে থাকেন, ইনশাল্লাহ অফলাইনে আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং যারা নতুন আসলেন আমাদের এখানে, আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আমাদের আজকের আপডেটগুলো জানতে পারে। ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে ফ্রি হয়ে রিল্যাক্স মোডে ইনশাল্লাহ পরবর্তী আপডেটটা দিব ইনশাল্লাহ। ওকে।
সকলে ভালো থাকবেন। এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন এবং লাইক শেয়ার কমেন্টস করেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আজকে আমরা আসলে ব্যস্ত, সারাদিনে ব্যস্ত ছিলাম, বিভিন্ন সংবাদও কালেক্ট করার জন্য বাইরে বাইরে থাকতে হয়। ওকে, আমাদের দেখতে পাচ্ছেন সেলিম ভাই আছে, মাস্টার ফোনের চেহারাটা দেখাই দেন। ওকে, সেলিম ভাইও কিন্তু আমাদের অনেক হেল্প করে, উনি কিন্তু বিভিন্ন সংবাদ আমরা যে কালেক্ট করি সেক্ষেত্রে উনিও আমাদেরকে অনেক সময় হেল্প করে। ওকে, এরপর আমাদের এখানে আছেন আমাদের আবু ভাই। আবু ভাই, ওকে, হাই দিয়ে দেন, হাই দিয়ে দেন একটা। আবু ভাই, আবু ভাইও কিন্তু আমাদের ক্যামেরার ব্যাকগ্রাউন্ড থেকে, মানে পিছনে থেকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। আমি আমাকে শুধু আপনার ক্যামেরার সামনে দেখতে পান, কিন্তু দেখা গেছে যে আমার ক্যামেরার পিছনে থেকেও কিন্তু অনেকেই আমাদের নিয়মিত সংবাদ দিয়ে সাহায্য করে। যাই হোক, সকলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদেরকে আমরা সঠিক সংবাদগুলো সবসময় দিতে পারি। আমরা চেষ্টা করি আপনাদের এরকম ফাও কোনো গল্প টল্প না করে সঠিক সংবাদটি দেওয়ার জন্য। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।